আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ চিকিৎসা সম্পর্কিত একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা জানি যারা অসুস্থ পেশেন্ট রয়েছে তারা কিন্তু চায় সুস্থ হতে যে কোনো মাধ্যমে হোক, হোক সে প্যারালাইসিস, জিন ইনফেক্টেড, অটিজম, অটিস্টিক, ক্যান্সারের মতো বড় বড় রোগ। তো বিশ্বের প্রায় অনেক কান্ট্রি থেকে শায়েখ ডক্টর মালা আলী কুর্দিস্তানি সম্পর্কেই কিন্তু সবাই জানতে চায়, কারণ তিনি আল কুরআনের মাধ্যমে দেখা গেছে অনেক রোগের চিকিৎসা করেন। এই কারণে ওয়ার্ল্ডের প্রায় অনেক কান্ট্রি থেকে নক করা হয়, তাকে কিভাবে পাবো, তার সাথে কিভাবে কমিউনিকেট করব, তার সাথে কিভাবে কন্ট্যাক্ট করব। তো এই বিষয় নিয়ে অনেকেই কমেন্টস করে আমাদের পেজ ইকতার হোসেন সাইড যে পেজ রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু হাজার হাজার মানুষ ইনবক্স করে জানতে চায়। তো বিশেষ করে পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়া, আফ্রিকা এই সকল কান্ট্রিতে কিন্তু তার ভ্রমণ শুরু হবে খুব তাড়াতাড়ি। আমি ইচ্ছা করলে মাস বলে দিতে পারতাম, কিন্তু তাদের নিষেধাজ্ঞা থাকায় আমি বলতে পারতেছি না। তো যারা পাকিস্তানি, হিন্দুস্তানি, আফগানিস্তান, আফ্রিকান অনেকেই জানতে চাই কখন আসবে। তো আপনারা অপেক্ষা করেন, শীঘ্রই ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে বিশ্ববিখ্যাত ডক্টর মালা আলী কুর্দিস্তানির সঙ্গে, যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাই। যারা ইউরোপ আমেরিকা থেকে আমাদেরকে ইনবক্স করেন, আপনারা জানেন 2020 সালে তিনি ইউরোপ ভ্রমণ করেছিলেন, ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, আরও কয়েকটি কান্ট্রি তিনি ভ্রমণ করেছিলেন। তো এখন সর্বশেষ তিনি এশিয়া মহাদেশে আসবেন, সেখানে বিভিন্ন কান্ট্রিতে মানুষের চিকিৎসা করবেন। তো যারা পেশেন্ট রয়েছেন, আমি আশা করব আপনারা ধৈর্য সহ আল্লাহর কাছে প্রার্থনা করবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সঠিক ফয়সালা দান করবে। তো পাকিস্তান, ইন্ডিয়া, আফগানিস্তান, আফ্রিকা, বাংলাদেশ এই সকল কান্ট্রির মধ্যে পাকিস্তান সবার আগেই যাবেন, কারণ পাকিস্তানি ভিসা টোটালি কমপ্লিটেড। তো শেখের জন্য সবাই দোয়া করবেন, আমি গুণাগারের জন্য দোয়া করবেন, তিনি যেন সারা ওয়ার্ল্ডের মানুষের চিকিৎসা করে যেতে পারেন, আমাদের সঙ্গেই থাকবেন। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দিবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।